ট্রেনে উঠে জানালার পাশে সিটটা পেয়ে গিয়ে বসে মোবাইলটা বের করে ফোনটা কানে নিয়ে গান শুনছিলাম। আমার সামনের সিটে এসে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। দুপুরের সময়, ট্রেনে যাত্রী খুবই কম ছিল। হঠাৎ ট্রেনে টিটি টিকিট চেক করতে আসতে দেখে বয়স্ক ভদ্রলোকটি বেশ ভয় পেয়ে গেলেন। তার হাবভাব দেখে আমি জিজ্ঞাসা করলাম, টিকিট কি করা হয়নি আপনার? ভদ্রলোকটি খুব শান্ত স্বরে বললেন, ট্রেন স্টেশনে ঢুকে যাওয়ায় টিকিট করার সময় পাইনি, আমার কাছে ফাইন দেওয়ার মতো টাকাও নেই। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, ফাইনের টাকা আমি দিয়ে দেব। আমার কথা শুনে দেখলাম তিনি খুব আনন্দিত হলেন, কিন্তু টিটিকে দেখলাম কোনো কারণবশত আমাদের কাছে টিকিট চেক করতে না এসে হাজলি স্টেশনে নেমে পড়লে। যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন? বয়স্ক ভদ্রলোকটি একটু যেন ভাবনায় পড়ে গেলেন, তারপর বললেন, হাওড়া যাব ভাবছিলাম, কিন্তু এবার ভাবছি বাঁকুড়া যাব। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। তিনি বললেন, জানো মা, আমার নাম বীরেন মণ্ডল, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, দুই ছেলে আর এক মেয়ে রেখে আমার স্ত্রী মারা যায়, আর বিয়ে করিনি। এই কথা ভেবে যে সতীর মা এসে আমার বাচ্চাদের উপর অত্যাচার করতে পারে, বাবা হয়েও আমি তাদের মায়ের মতো খুব আদর যত্ন দিয়ে বড় করেছিলাম, যা টাকা রোজগার করতাম ছেলে দুইটার পড়াশোনার পেছনে খরচ করে ফেলতাম। বড় ছেলে এখন স্কুল মাস্টার, আর ছোট ছেলে ইঞ্জিনিয়ার। মেয়েটা আমার পড়াশোনা অনেক ভালো ছিল, কিন্তু তিনজনের পড়াশোনার খরচ চালাতে পারছিলাম না বলে উচ্চ মাধ্যমিক পাশ করিয়ে দিয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। বড় ছেলে দাঁতনে থাকে আর ছোট ছেলে হাওড়াতে। আমি বললাম, তাহলে আপনি ছোট ছেলের কাছে যাবেন? কথাটা শুনে তিনি খুব করুণ সুরে বললেন, দুই ছেলে বিবাহিত, তাদের ছেলে মেয়ে নিয়ে থাকে, আমাকে তারা ভাগ করে নিয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ভাগ করে নিয়েছে মানে? তিনি বললেন, মাসের 15 দিন বড় ছেলের আর 15 দিন ছোট ছেলের, বাড়িতে থাকি, তারা ভাগ করে এই বৃদ্ধ বাবার প্রতি ছেলে হওয়ার দায়িত্ব পালন করছে। ছোট ছেলে বাড়িতে ছিল, শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু 15 দিন হয়ে গিয়েছিল। বৌমাকে বললাম একদিন পরে যাব, কিন্তু বৌমা শুনল না, চলে যেতে বলল বড় ছেলে বাড়িতে, তা না হলে খাবার মিলবে না। অসুস্থ শরীর নিয়ে আমি বড় ছেলে বাড়িতে এসে দেখি দরজায় তালা মারা, আমি আসবো জেনেও তবুও কোথাও বেড়াতে চলে গিয়েছে পরিবার নিয়ে। আসলে তারা কেউই অসুস্থ বুড়োটার দায়িত্ব নিতে চায় না। কথাগুলো বলতে বলতে বীরেন বাবুর চোখের জল গড়িয়ে পড়ছিল, আমি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম। তিনি কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করে বললেন, ছেলে দুটোর পরিবর্তে মেয়েটাকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতাম তাহলে খুব ভালো হতো, মেয়ে বাঁকুড়াতে থাকে, জামাইয়ের একটা ভুসিমালের দোকান আছে, আর্থিক অবস্থা খুব ভালো নয়, মেয়ে আমার অঙ্গনারীতে কাজ করে, অনেকবার ডেকেছে, বাবা তুমি আমাদের এখানে এসে থাকো, ছেলে থাকতে মেয়ের বাড়িতে গিয়ে থাকা সমাজ ভালো চোখে দেখে না, তবুও মেয়ের বাড়িতে যাব ভাবছি, আমার কাছে ভালো খাওয়া দাওয়ার চাইতে একটু ভালোবাসা অনেক মূল্যবান, মেয়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইব প্রথমে, তার ভাইদের পড়াশোনা খরচ চালানোর জন্য তার পড়াশোনা বন্ধ করে দিয়ে তার জীবনের স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছি। তখন ভাবতাম মেয়েরা তো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে,
বুড়ো বয়সে ছেলেরাই তো দেখভাল করবে, তাই মেয়েকে আর পড়ালাম না, তার স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছিল। বীরেন বাবুর কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছিল। মনে মনে বললাম, সত্যিই তো একই বাবা মায়ের ছেলে এবং মেয়ে, সন্তানের প্রতি ভেদভাব না কেন? কেনই বা সমাজে কিছু মানুষ এখনও মেয়েদের স্বাবলম্বী হওয়াটাকে গুরুত্বহীন মনে করে? আজ বীরেন বাবুর মেয়ের কথাই বলুন, শেষ বয়সে সেই মেয়েই তো তার বাবাকে কাছে রাখল, তাই সময় থাকতে কন্যা সন্তানের মূল্য বুঝুন, তাকে স্বাবলম্বী করুন। জন্ম দিল পিতামাতা, কেউ বা দিল নাম, সবটাই তো পরের দয়া, কি আছে তোর দাম? আদব কায়দা, বলার ভাষা সব পরের ধার, গুরুর কাছে শিক্ষা দীক্ষা, গর্বটা বলকার, মরবে যখন যাবি শ্মশান, পরের কাঁধে পারি, এ সংসারে কি আছে তোর, কি বা নিয়ে যাবি? পশুদের মতো আচরণ শুধু পশুরাই করে না, কিছু কিছু মানুষ থাকে যারা পশুদের চেয়েও বেশি খারাপ আচরণ করে। যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিন ফুরাবে না। কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা হলে ছেড়ে দেবেন, অপমান করলে হেসে চলে আসবেন, বর্তমানে উচিত কথা বললে মুখ কালো, আর তেল দিতে পারলেই তুমি অনেক ভালো। যেখানে নিজের আত্মাটাকেও একদিন না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয়। যদি এক বছরের জন্য পরিকল্পনা করো, তবে শস্য বপন করো। যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো, তবে বৃক্ষরোপণ করো। যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো, তবে সন্তানদের সুশিক্ষিত করো। পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। তেমনি বাবা মার বয়স হলে অবহেলা করো না, টাকা পয়সা না দিলেও বাচ্চাদের আশীর্বাদ দেবে। পুত্র যদি হয় গুণবান, মনে রেখো পিতামাতার কাছে তা সর্বদা স্বর্গ সমান। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। জীবন ঠিক একটা মোমবাতির মতো, যত আগলে রাখি কাজ হবে না, সময় হলে ঠিক নিভে যাবে।